আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব লো ব্লাড প্রেশার আমাদের শরীরে যদি হয়, অর্থাৎ নিম্ন রক্তচাপ যদি আমাদের শরীরে হয় বা আপনাদের যদি হয়, তাহলে লো ব্লাড প্রেশারকে স্বাভাবিক পর্যায়ে কিভাবে নিয়ে যাবেন, কিভাবে আপনার প্রেশারটাকে নর্মাল করবেন অতি দ্রুত ঘরে বসে, সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো সঙ্গী থাকবেন আপনাদের সাথে আমি বরাবরের মতো কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ রুবেল মিয়া বলছিলাম। আমি মা ও শিশু চর্মরোগ জনরোগ ও মেডিসিনের প্রাথমিক চিকিৎসা অভিজ্ঞ। এটা হচ্ছে আমার বিএনএম সিরিজ নং 13-101। রক্তচাপ সম্পর্কে যদি জানতে চান তাহলে বুঝতে হবে যে আপনার লো ব্লাড প্রেশার হলে আপনার শরীরে বা আমার শরীরে কি কি সমস্যা দেখা দেবে। ফার্স্ট অফ অল, মাথা ঘোরাতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে, আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন, মানে প্রেশার কমে গেলে অনেক সময় অজ্ঞান হয়ে যায় মানুষ, বেশি কমে গেলে, এবং শ্বাস নিতে কষ্ট লাগতে পারে। শ্বাস নিতে অনেক সময় দেখবেন যে অনেক ঘন ঘন শ্বাস নিচ্ছে, অশান্তি লাগতেছে, এবং আপনার বিষণ্ণতা, গামা গামা দিচ্ছে শরীর, আপনার বিষণ্ণ লাগছে, খুব ক্লান্ত লাগছে প্রেশার কমে গেলে। আর মনোযোগের অভাব, যে কোনো বিষয় বা সাবজেক্ট বা যে কোনো ম্যাটার আপনি মনোযোগ দিতে পারবেন না প্রেশারটা কমে গেলে। আর আপনি অতি দ্রুত গলা শুকিয়ে যাবে, খুব বেশি তৃষ্ণা পাবে, পানি খাওয়ার ইচ্ছা থাকবে, এবং দুর্বল দুর্বল লাগা, অনেকক্ষণ বসে আছেন হঠাৎ উঠে দাঁড়াইছেন মাথা চক্কর মারছে, অনেকে আপনার প্রেশার কমে গেলে অজ্ঞানী হয়ে যায় এবং মাথা ঘুরতে দিয়ে পড়ে যায়। এই ছিল লক্ষণ, এটা হচ্ছে লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপের লক্ষণ। তো এটা কিভাবে আপনার ঠিক করবেন তাই আপনার সাথে আজকে বলছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমত আপনি লো ব্লাড প্রেশারকে স্বাভাবিক অবস্থা নিতে গেলে আপনার ঘরে বসে শাকসবজি বেশি বেশি খেতে হবে। কেন শাকসবজি খেতে হবে? কারণ তাজা শাকসবজির মধ্যে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে, ভিটামিন মিনারেলস ঘাটতি এগুলা ফিল আপ করে, যার ফলে আপনার শাকসবজির মধ্যে রয়েছে ভিটামিন মিনারেলস ফলিক অ্যাসিড, যা ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিতে সাহায্য করে, এবং শাকসবজিতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে যা লো ব্লাড প্রেশারকে স্বাভাবিক অবস্থায় নিতে সাহায্য করে বা ভূমিকা রাখে। শাকসবজি আমরা কম বেশি সবাই খাই। দ্বিতীয়ত খুবই ইম্পর্টেন্ট, কফি। আমরা কফি কে না চিনি কে না খাই, যদি আপনি কফির মধ্যে চিনি না দিয়ে জাস্ট কফি নর্মালি বানিয়ে খান তাহলে অতি দ্রুত আপনার ব্লাড প্রেশারটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। 1-2 কাপ ব্ল্যাক কফি প্রতিদিন পান করুন, দেখবেন যে আপনার ব্লাড প্রেশার লো থেকে নর্মাল পর্যায়ে চলে আসছে, তারপরে আপনি ছেড়ে দিলেও কোনো অসুবিধা হবে না। কারণ আপনার কফির মধ্যে ক্যাফিন রয়েছে যেটা আপনার ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিতে সাহায্য করে, সাথে সাথে প্রেশারকে আপনার নিয়ন্ত্রণ করবে। তা আদারওয়াইজ এটা আপনাদের অবশ্যই চিনেন, বাসায় থাকে এটা ট্রাই করবেন ব্লাড প্রেশারটা বাড়ানোর জন্য, যদি আপনার লো ব্লাড প্রেশার থাকে। তো এখন আপনাকে বলবো এটা ঘরোয়া উপায়, ব্যায়াম মানে এক্সারসাইজ করবেন বাসায় বসে। এগুলো যদি আপনি ট্রাই করেন তাহলে অবশ্যই আপনার লো ব্লাড প্রেশার অর্থাৎ নিম্ন রক্তচাপ বা শরীর দুর্বল থাকলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ব্যায়াম করবেন রক্তচাপ স্বাভাবিক রাখতে, ব্যায়ামের কোনো বিকল্প আর কোনো কিছু হতেই পারে না। ব্যায়াম করলে আপনার হার্টে রক্ত চলাচল নিয়ন্ত্রণে থাকে, লো ব্লাড প্রেশার দেখা দিলে আপনার খাবার খাওয়ার সাথে সাথে শারীরিক পরিশ্রম করা উচিত। যদি এগুলো আপনি ট্রাই করেন অবশ্যই আপনি কোনো রকম সমস্যা হবে না প্রেশারের। আর পানি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পানি। যদি আপনার ব্লাড প্রেশার কমে যায় তাহলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে আপনাকে। যদি পানি না পান করেন তাহলে আপনার লো ব্লাড প্রেশার কখনোই ডেভেলপ করবে না, উন্নতি হবে না। তো নিম্ন রক্তচাপ সরিয়ে বা সারিয়ে তুলতে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখে হচ্ছে পানি। অনেক সময় পানিতে পানি শূন্যতা বা ডিহাইড্রেশনের কারণে দুর্বল হয়ে পড়ে মানুষ বা শরীর দুর্বল হয়ে পড়ে, প্রেশারটা কমে যায়। অতিরিক্ত গরম পানি, বমি হওয়া বা পরিশ্রম করলে বা শরীর ঘামলে কিন্তু আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে এবং প্রেশারটা ফলস করে, মানে প্রেশারটা কমে যায়। তাই আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পান করব। দিনে 3-4 লিটার পানি খেলে একজন প্রাপ্তবয়স্কের জন্য এটা দিনে 3-4 লিটার, আর বাচ্চারা যদি খেতে চায় খাওয়াবেন, জোর করবেন না। আর 5 নম্বর হচ্ছে আপনার লবণ পানি। যদি মনে করেন যে না কোনো কিছু আপনার চিকিৎসা বা কোনো কিছু ট্রাই করতে পারতেছেন না, আপনি ব্যাকওয়ার্ড একটা জায়গায় আছেন, তাহলে লবণ পানি আপনার জন্য হতে পারে 1 নম্বর উপাদান। তো লবণ পানি যদি আপনি সেবন করেন ইনস্ট্যান্ট হালকা লেবু শরবত মিক্স করে, তাহলে আপনার প্রেশারটার সাথে সাথে গ্রো করবে। তবে আপনি যে আজকে লবণ পানি খাইছেন, আজকে প্রেশারটা
ঠিক হয়ে গেছে বিষয়টা এরকম না। লবণে প্রচুর পরিমাণে সোডিয়াম রয়েছে যা আপনার প্রেশারকে বাড়াতে সাহায্য করে। যদি লবণ পানি হালকা লেবুর সাথে খান তাহলে আস্তে আস্তে প্রেশারটা ঠিক হয়ে যাবে, পরে বন্ধ করে দিলে চলবে। আশা করি আপনার লো ব্লাড প্রেশারটা আর থাকবে না ইনশাল্লাহ। তো 6 নম্বর হচ্ছে কিশমিশ। তো কিশমিশ প্রাচীনকাল থেকেই ব্যবহার করে আসছে মানুষ। কিশমিশ 30 থেকে 40টি কিশমিশ 1 কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন, পরের দিন সকালে খালি পেটে এটি খান। এভাবে 5-7 দিন খাবেন, দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার প্রেশারটা গ্রো করছে এবং প্রেশারটা আগের অবস্থানে চলে আসছে। এখন 7 নম্বরটা বলবো, 7 নম্বরটা হচ্ছে পানি। তো পানি শরীরকে ঠান্ডা রাখুন। যখন আপনার শরীর খুব গরম হবে, শরীর যখন ঘেমে যাবে গামলে, তো আপনার শরীরে লবণ পানি বের হয়ে যাবে। তো যখন শরীর গরম হবে তখন শরীরকে ঠান্ডা রাখবেন, যেভাবে পারেন ওইভাবে শরীর গামলে তো লবণ পানি বের হয়ে যায়, তাই শরীর দুর্বল হয়ে পড়ে এবং প্রেশার কমে যায়। তাই যাতে শরীর না গামে খেয়াল রাখবেন। তো আপনারা যারা ভিডিও দেখছেন তাদের অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে এটা আমার ফার্স্ট ফোন নাম্বার, চিকিৎসা বা পরামর্শের জন্য অবশ্যই কল দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।